जय बजरंग बली, जय भोले बाबा। 325 টাকা টোল দিতে হলো, খুব গায় লাগছে, খুব গায় লাগছে। আলবিদা আলবিদা। বিরিয়ানি আর কি কাবাব জানো? अभी मैं हूँ पानीपत में और ये सब दोस्त अब मिल गया, सब एक साथ हाय करिए। हमरा छिलाम होच्छे यही होटले, होटल सूर्या इने। तो एकांत के अपन बेरोच्छे, तो चलो जावा जाक। तो गुड मॉर्निंग बंधुरा, तो तुम्हारा देख ले हमरा कल के रात्रि बेला छिलाम होच्छे पानीपत है, तो पानीपत है छिलाम होच्छे होटल सूर्या इने। তো এখন বাজে 9:05 আর আমরা আমাদের রাইড শুরু করলাম হচ্ছে পানিপথ থেকে। তো আমাদের আজকে ডেস্টিনেশন লখনউ, আর পানিপথ থেকে লখনউ ডিস্টেন্স মোটামুটি 600 থেকে 650 কিলোমিটার হবে, 600-র বেশি হবে, 650 কিলোমিটারের কাছাকাছি। আজকে রাইড যাবে হচ্ছে 3টে এক্সপ্রেসওয়ে ধরে। তো ফার্স্ট হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, সেকেন্ড যমুনা এক্সপ্রেসওয়ে, তারপর আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তো বুঝতেই পারছ আজকে ধামাকাদার রাইড হতে চলেছে। তো চলো তাহলে এগোনো যাক, আর বেশি দেরি না করে শুধু একটাই রিকোয়েস্ট ভগবানের কাছে, বৃষ্টি আর যেন না হয়। আচ্ছা, হঠাৎ রাস্তার থেকে সবাই ইউটার্ন। ওদিকে কিছু একটা হয়েছে, সকাল সকাল হলে শুরুও হয় আমাদের সাথে। গাড়িটা মনে হয় খারাপ হয়েছে নাকি? ও, গাড়িটা পাচাসকা বিচাসকা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা চা খাচ্ছি ব্রেকফাস্টে ছোলে ভাকুরে, আর সেটার সাথে লস্যি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট হলো, খুব চাপই ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট যা হয়েছে, দুপুরবেলা আর কিছু না খেলেও কোনো অসুবিধা নেই, বসো। তো আমরা খেলাম হচ্ছে চা, লস্যি আর ছোলে ভাটুরা। তো টোটাল বিল হলো হচ্ছে 572 টাকা। ছোলে ভাটুরে নিলে হচ্ছে 170 টাকা করে প্লেট, এক এক প্লেটে 2 পিস করে। তো যাই হোক, চলো এবার তাহলে এগোনো যাক দিল্লির দিকে। আর দিল্লিকে আমরা বাইপাস করার জন্য ধরবো হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটা দিয়ে ঢুকে যাব? না, দরকার নেই, এটা দিয়েই যাই। জয় বজরং বলি, জয় ভোলে বাবা। সোনিপথ ছেড়ে আমরা ক্রস করে নিয়েছি সোনিপথ। তো এবার ধরবো হচ্ছে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। তো সেই জন্য ফোনেতে ম্যাপ সেট করে নিয়েছি, কারণ এই রাস্তাগুলো যদি একবার ভুলিয়ে যায় তাহলেই অসুবিধা, সোজা দিল্লি শহরের মধ্যে ঢুকে যাব। দিল্লিতে একবার ঢুকে গেলে দিল্লির জ্যাম কাটিয়ে বেরোতে বেরোতে ওখানেই 2-3 ঘন্টা চলে যাবে। গাজিয়াবাদ নয়ডা বাঁদিকে আর দিল্লি স্ট্রেট। বাহ, আমার হিন্দি একটু একটু উন্নতি হয়েছে, কদিন বাংলা ছেড়ে রয়েছি তো, বাট বাংলায় গেলে আবার ভুলে যাব। এই কাট আপটা থেকে সোজা দিল্লি চলে যাচ্ছে, আর গাজিয়াবাদ মানে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরার জন্য বাঁদিকে, এই যে দেখে নাও, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এই টোটাল এক্সপ্রেসওয়েটা সোলার লাইটের দ্বারা আলোকিত। তো এই যে যত লাইট দেখতে পাচ্ছ এগুলো রাত্রিবেলা জ্বলে হচ্ছে, এর জন্য কোনো ইলেকট্রিসিটি খরচ হয় না, টোটালটাই সোলার সিস্টেমে। We'll be right back.
এই ছিল হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। তো ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ এটা দিল্লিকে গোল করে ঘুরেছে এই এক্সপ্রেসওয়েটা। আর এই যে দেখতে পাচ্ছ গ্রেটার নয়ডা ডান দিকে আর আগ্রা বাঁ দিকে, তো আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরব, তো আমাদের বাঁ দিকে যেতে হবে। ওয়েলকাম টু গ্রেটার নয়ডা উত্তরপ্রদেশ। ইস্টার্ন পেরিফেরাল থেকে আমরা লিংক রোড ধরে চলে এসেছি গ্রেটার নয়ডা। তো এখান থেকে আমরা যাব হচ্ছে পরিচক, পরিচক থেকে এন্ট্রি নিতে হবে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। তো এটা গ্রেটার নয়ডা, তো গ্রেটার নয়ডা, গ্রেটার নয়ডাতে পেট্রোল প্রাইস 96.78 টাকা, জায়গা জায়গা 641 টাকার পেট্রোল হলো। হিন্দিতে লেখা রয়েছে পরিচক স্ট্রেট। তো পরিচক থেকে বাঁদিকে গেলেই পড়বে হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। এই যে দেখে নাও, মাঝখানে সব পরীরা রয়েছে, পরীর মডেল, সেই জন্য জায়গাটার নাম পরিচক। আর এর লোকেশন হচ্ছে দেখো সামনে দিয়ে দিল্লির মেট্রো। তো দেখতেই পাচ্ছ দিল্লি আর নয়ডা সোজা চলে যাচ্ছে, আর এই হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। আমরা আরো একবার এন্ট্রি করতে চলেছি যমুনা এক্সপ্রেসওয়েতে। যমুনা এক্সপ্রেসওয়েতে এখনো পর্যন্ত আমরা 110 কিলোমিটারের মতো রাস্তা কভার করে ফেলেছি। সামনে যে কাটারটা দেখা যাচ্ছে, তো এই রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে মথুরা, আর সোজা এটা যাচ্ছে আগ্রার দিকে। আগ্রা, তাজমহল, কানপুর এবং কলকাতা একদম স্ট্রেট। শাশ্বতী বলছে কলকাতা নামটা কতদিন বাদে দেখলাম, সত্যি তাই। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে স্ট্রেট। এই ইনার রিং রোড যমুনা এক্সপ্রেসওয়েকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করেছে। তো যমুনা এক্সপ্রেসওয়ে থেকে ইনার রিং রোড ধরলাম, এটা আমাকে তুলে দেবে হচ্ছে স্ট্রেট আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। ওই যে উপরে যে এক্সপ্রেসওয়েটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আগ্রা শহরের মধ্যে, আর আমরা এই বাঁদিকের সার্ভিস রোডটা ধরে এন্ট্রি করব হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। ফাইনালি আমরা এন্ট্রি করলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। তো এখান থেকে ফিরোজাবাদ 40 কিলোমিটার, কন্নৌজ 199 কিলোমিটার, আর লখনৌ হচ্ছে 317 কিলোমিটার। তো আমাদের ডেস্টিনেশন লখনৌ। তো পেট্রোল ভরতে হবে, গাড়ি রিজার্ভে চলে গেছে। এখানে পেট্রোলের দাম যাচ্ছে 96.89 টাকা করে। 862 টাকার পেট্রোল নিলাম, আর এখান থেকে বললো যে লখনৌ মোটামুটি 200 কিলোমিটারের মতো। এখন ঘড়িতে সময় 5:40, আর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এখনো অবধি 102 কিলোমিটার রাইডস করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ সামনে 102। এখানে একটা মজার ব্যাপার তোমাদের দেখাই, এখানে প্রত্যেক 100 মিটারের হিসাব রাখা হয়, কিলোমিটারের হিসাব তো রাখা হয়, 100 মিটারের হিসাব রাখা হয়। দেখো 100, 200, 300, 400, 500, 600, 700, 800, এই হচ্ছে 900, মানে 102.9, আর এই সামনে হচ্ছে 103, মানে 103 কিলোমিটার হয়ে গেল। লাস্ট পেট্রোল পাম্প ছিল 100 কিলোমিটারে, আর তারপরের পেট্রোল পাম্প হচ্ছে 218 কিলোমিটারের মাথায়। ওই পেট্রোল পাম্প থেকে এই পেট্রোল পাম্প, টোটাল 118 কিলোমিটার রাস্তা কন্টিনিউ রাইডস করলাম।
তো আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে রিলায়েন্সের পেট্রোল পাম্পে, ট্যাঙ্কে যতটা তেল নেওয়ার ছিল নিয়ে নিলাম। কত টাকা তেল হলো? 462 টাকা তেল বললাম, বসো, 462 টাকা তেল বললাম। আর একটু জল টল খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর এর মাঝখানে যেটা করলাম সেটা হচ্ছে যে লখনৌর হোটেলটা বুক করে নিলাম। এখান থেকে হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 98 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ফাইনাল টোল প্লাজা ক্রস করে নিলাম। আর এখান থেকে আর 10 থেকে 12 কিলোমিটারের মতো হাইওয়ে থাকবে, তারপরে শুরু হবে লখনৌ টাউন। ফাইনালি আমি চলে এসেছি লখনৌতে, আর এই মুহূর্তে আছি হচ্ছে লখনৌর হোটেলে। তো হোটেলের নাম এক্স্যাক্ট বলতে পারবো না, কী নাম ভুলে গেছি। আমি এটা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। তো কত নিল? 1400। হ্যাঁ, 1400 টাকা পড়েছে এর ভাড়া। দেখতে পাচ্ছ এসি রুম। আর তোমরা দেখছিলে যে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেটা হচ্ছে টুন্ডে কাবাব বলে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে লখনৌর খুব বিখ্যাত রেস্টুরেন্ট। আর এখানকার বিরিয়ানি আর গালোটি কাবাব খুব ফেমাস, তো সেই জন্য আমরাও ওখান থেকে কিনে এনেছি বিরিয়ানি আর গালোটি কাবাব। শাশ্বতী অলরেডি খাবার রেডি করে ফেলেছে, তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর বেশি দেরি করবো না, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। আজকের মতো গুড নাইট, কারণ আমার খিদে পেয়েছে। গুড নাইট।